আজকে যে বিষয় বলতে বলা হয়েছে আপনারা শুনলেন একটু আগে, বিষয়টি হচ্ছে যে শতবর্ষের আলোকে স্বামী বিবেকানন্দের ভারতে প্রত্যাগমন। 100 বছর হয়ে গেছে, 100 বছর চলছে স্বামীজি দেশে ফিরে এসেছিলেন, বিদেশে গিয়েছিলেন ধর্ম প্রচার করতে। সেখানে প্রচুর সাফল্য লাভ করে সকলকে মুগ্ধ করে মাথায় জয় মুকুট পরে তিনি ফিরে আসেন। এই প্রসঙ্গে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। আপনারা জানেন স্বামী অবেদানন্দ, তিনি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য এবং স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা। স্বামী অবেদানন্দ পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, স্বামীজি যেতে বলেছিলেন ডেকে পাঠিয়েছিলেন, তাই গিয়েছিলেন। তা স্বামী অবেদানন্দ কেবল প্রান্ত মঠ স্থাপন করেছেন, নিজস্ব বাড়ি নেই, বিজন স্ট্রিটের একটা বাড়িতে ভাড়া নিয়েছিলেন। তা তার জন্মদিন উদযাপিত হচ্ছে, আমি যাতায়াত করতাম, বহুবার তাকে প্রণাম করেছি, বোকার মতন অনেক প্রশ্ন তাকে জিজ্ঞাসা করেছি, তিরস্কারও যা আমার প্রাপ্যতা পেয়েছি। তা একবার স্বামী অবেদানন্দের জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে সে বেদান্ত মঠে, বিন স্ট্রিটে একটা বাড়ি দোতলা। সেই সভায় সভাপতিত্ব করছেন যতীন বসু। যতীন বসু সেই সময়কার বিখ্যাত অ্যাটর্নি। তা স্বামী অবেদানন্দ বক্তৃতা করছেন, এক জায়গায় বলছেন যে হঠাৎ স্বামীজি আমাকে ডেকে পাঠালেন, উনি ইংল্যান্ডে, তখন আমেরিকা থেকে ইংল্যান্ডে এসেছেন, কিন্তু তাকে আবার আমেরিকায় ফিরে যেতে হবে, তাকে ইংল্যান্ডে যে কাজ আরম্ভ হয়েছে সে কাজ চালিয়ে যেতে পারে এমন একজন যোগ্য ব্যক্তি দরকার। তো স্বামী অবেদানন্দ সেরকম একজন যোগ্য ব্যক্তি সব দিক থেকে। তাকে স্বামীজি ডেকে পাঠিয়েছেন, উনি গেছেন। তা স্বামী অবেদানন্দ বলছেন, আমাকে বলা নেই কমা নেই, হঠাৎ স্বামীজি ঘোষণা করে দিলেন আমাকে বক্তৃতা করতে হবে এই বিষয়ে। স্বামী অবেদানন্দ বললেন, আমি পারবো না। বলে পারবি না, তবে এলি কেন, তুমি দেখে পাঠিয়েছো তাই এসেছি। বলে বক্তৃতা করতে হবে, যদি না করিস তাই দোতলা এই জানলা দিয়ে তোকে ছুঁড়ে ফেলে দেবো বাইরে। তা স্বামী অবেদানন্দ বলছিলেন যে এই তো গেল হাসির ছাপটার ব্যাপার, কিন্তু স্বামীজির যে ব্যক্তিত্ব সেখানে আমি দেখেছিলাম, তা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমরা প্রায় সমবয়সী, বোধহয় 1.5 বছরের ছোট ছিলেন স্বামী অবেদানন্দ। বলে পড়াশুনো উনিও করেছেন, আমিও করেছি, বেদান্ত নিয়ে দিনের পর দিন তর্ক বিতর্ক হয়েছে ওর সাথে আমার। ওর কথা আমি মানি না, আমার কথা উনি মানেন না, দুজনই প্রায় সমান সব দিক থেকে। কিন্তু
হঠাৎ ইংল্যান্ডে যখন তাকে দেখলাম, রবি বললাম এই আমাদের নরেন, এইরকম দীপ্তি তার চেহারার মধ্যে, এইরকম বাগ্মিতা সব দিক থেকে একটি নতুন মানুষ। আমরা তো সমবয়সী বন্ধু, কিন্তু তার সামনে কথা বলতে ভয় পেতাম, সমীহ করতাম তাকে। এই যে স্বামীজি পাশ্চাত্য দেশে আমরা যা বিবরণ পাই নানা জনের লেখা থেকে, কেউ কেউ বলেন যে তার চেহারার মধ্যে আমরা একটা আকর্ষণীয় শক্তি ছিল, সকলকে টানছেন তিনি। কেউ বলছেন তার চোখ দুটির মধ্যে এমন একটা তেজ, এমন জ্যোতি ছিটকে বেরিয়ে আসছে, তা দেখলে আমরা অবাক হতাম কত রকম। আবার একজন বৃদ্ধা, তিনি বলছেন ও শিশু, ওকে তোমরা ধর্মগুরু বলে স্বীকার করেছ ভালো, কিন্তু মনে রেখো ও শিশু। সেই স্বামীজি পাশ্চাত্য দেশে যাবেন কখনো ভাবেননি তিনি, যদিও শ্রীরামকৃষ্ণ একদিন হঠাৎ কি মাথায় তার খেয়াল হলো, লিখলেন নরেন, বোধহয় নরেন লেখেননি, লিখেছেন নরেন, উনি আমার নকে ল করতেন, খুব সম্ভব নরেন লোক শিক্ষে দেবে, তার ভাষাতে লিখছেন নরেন লোক শিক্ষে ক্ষয় জঘালা একার, লোক শিক্ষে দেবে, মাটিতে লিখে দিচ্ছেন। এই যেন একটা চার্টার দেওয়া, যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে চাপরাস চাই, আপনি যে একটা কথা বলছেন সরকারের আইন, সরকার বলে দিয়েছেন এটা করা চলবে না, এই যে আপনি ঘোষণা করছেন, কিন্তু আপনার একটা চাপরাস চাই, আপনি যে সরকারের প্রতিনিধি, সরকার যে সত্য সত্যি আপনাকে এরকম একটা হুকুম জারি করতে বলেছে তার একটা প্রমাণ চাই, সেরকম পোশাক পরিচ্ছদ ইত্যাদি চাই, চাপরাস। শ্রীরামকৃষ্ণ বলতেন, শ্রীরামকৃষ্ণ বলতেন যে ভগবান সম্বন্ধে বলতে পারে কে, যে ভগবান লাভ করেছে, যে জানে না বোঝে না একটু আধটু বই হয়তো পড়েছে, সেই বিদ্যের দিয়ে ভগবান সম্বন্ধে কিছু বলা সম্ভব নয়, চাপরাস চাই। তিনি অনেক সময় বলতেন যে অনেকে ভগবান সম্বন্ধে এমন পড়ে যেন তারা ভগবানকে দেখেছে, কথা বলেছে, তার সাথে নিত্য আলাপ হয়, তাই খুব ঘনিষ্ঠ ভাবে, যেমন যাকে জানেন আপনি ঘনিষ্ঠ ভাবে তার সম্বন্ধে কথা বলেন, তারা ভগবানের সম্বন্ধে সেরকম কথাই বলে, কিন্তু কিছুই না, তার ডাক খাটে না, যে জানে না সে যখন বলে ভগবান সম্বন্ধে কোনো কথা, সে মনে দাগ কাটে না। তা শ্রীরামকৃষ্ণ যেটা একটা চার্টার, তাকে একটা ম্যান্ডেট জায়গাবারে ইংরেজিতে দিচ্ছেন যে নরেন লরেন লোক শিক্ষে দেবে। আর পাবনা মশায় মানে তোর হাড় পারবে, তোর মজ্জা পারবে। স্বামীজি শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, তার গুরু ভাইরা সব চারিদিকে ছড়িয়ে পড়েছেন, তখন কোথাও স্থায়ী মঠ নেই, মঠ একটা ভাড়াটে বাড়িতে হয়েছে, কিন্তু সবাই নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন, তপস্যা করতে গেছেন। স্বামীজিও বেরিয়ে পড়লেন মাকে প্রণাম করে, বলে মা এই যাচ্ছি আপনার আশীর্বাদ নিয়ে, যদি সার্থক হয়ে ফিরতে পারি, সফল কাম হয়ে যদি ফিরতে পারি, তবে ফিরবো, নাহলে ফিরবো না।
বলেন ষাট 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 নিশ্চয় তুমি সাফল্য লাভ করবে, জয় করবে, তুমি ফিরে আসবে। মা ও তাকে শ্রীরামকৃষ্ণের মতন আশীর্বাদ করে ছেড়ে দিলেন। স্বামীজি বেরিয়ে পড়লেন, ঘুরে বেড়াচ্ছেন, নাম পাল্টান এখানে একবার ওখানে একবার, নাম পাল্টান। এই কারণে তার পিছনে স্বামী অখণ্ডানন্দ বা আরো দু একজন, বিশেষ করে স্বামী অখণ্ডানন্দ সবসময় ঘুরে বেড়াচ্ছেন। স্বামীজি যেখানে যান উনিও সেখানে গিয়ে উপস্থিত। তার স্বামী এদের হাত থেকে উনি চান যে অজ্ঞাত ক্রোশীল কেউ তাকে চেনে না জানে না তিনি ঘুরে বেড়াবেন, সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করে, তার পরিচিত কেউ থাকবে না। তিনি দেখবেন সত্য সত্যি তিনি একবার বৃন্দাবনে যে তিনি ভিক্ষা করবেন না, এরকম কয়েকবার তিনি শ্রীরামকৃষ্ণ আমার আহার পৌঁছিয়ে দেন কিনা দেখতে হবে। তার কয়েকবার বৃন্দাবনে একবার এরকম হয়েছিল, যথাসময়ে সব পেয়েছিলেন। যা হোক, উনি চাইতেন না যে কেউ তার সঙ্গে থাকে, তার নাম পাল্টাতেন। ওর নাম ছিল বিবেকানন্দ, নামটা আমরা শুনি বা বইতে রয়েছে, এ নিয়ে একটু দ্বন্দ্ব আছে। বিবেকানন্দ নামটা কে তাকে দিল, তার শিষ্য ক্ষেত্রী রাজা দিয়েছে বিবেকানন্দ নামটাই মনে যায়। মুখে বলেছে আপনি বিবেকানন্দ নামটা নিন। তার আগে সচ্চিদানন্দ নাম তার ছিল, আরো কি কি নাম সব ছিল, নাম পাল্টাতেন যাতে পিছনে কেউ ধাওয়া না করতে পারে। তা সে কেউ পিছনে গেলে উনি বিরক্ত হতেন, উনি বলতেন দেখ আমি ভালো সাধু নই, আমার সঙ্গ তোরা করিস না, আমি খারাপ হয়ে গেছি, তোরা আমাকে ভুলে যা, আমাকে ছেড়ে তোরা অন্যত্র যা। কিন্তু তারা কেউ ছাড়বার পাত্র নয়। তা যা হোক, ঘুরে বেড়াচ্ছেন, কত জায়গায় গেছেন, তার জীবনীতে আমরা সেসব পাই। তা যখন তিনি মাদ্রাজে আছেন তখন হঠাৎ কাগজে বেরোলো যে 1893 সাল, সেটা সেখানে সেপ্টেম্বর মাসে একটা ধর্ম মহাসভা হবে। এই প্রথম, এর আগে কখনো এরকম ধর্ম মহাসভা হয়নি চিকাগো শহরে। তা সেখানে সব ধর্মের প্রতিনিধি নিমন্ত্রিত হয়েছে, কিন্তু হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি নিমন্ত্রিত হয়নি। হিন্দু ধর্মের প্রতিনিধি কে? আমি গিয়ে উঠে দাঁড়িয়ে বললো আমি হিন্দু ধর্মের প্রতিনিধি। তা লোকে মানবে কেন? একটা পরিচয় পত্র চাই, একটা সভা সমিতি হবে সেখানে, আর কার কি গুণ বিচার করে তারপরে একটা কমিটি বলবে যে অমুক আমাদের প্রতিনিধি, হিন্দু ধর্মের প্রতিনিধি অমুক। কিন্তু মেজাজে সেখানকার ছাত্রেরা প্রধানত, এমনকি রাজাবু মারাজারি তিনিও তখন কলেজের ছাত্র, এরা সব স্বামীজির ব্যক্তিত্ব দেখে তার কথাবার্তা শুনে একটা অদ্ভুত শক্তি নিশ্চয় ছিল, একটা মোহিনী শক্তি যাকে বলে, মোহিনী শক্তি। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে দেখ আমার কিছু বিরতি আছে, তা যদি তুই চাস আমি তোকে দিতে পারি। তা স্বামীজি বলেছিলেন যে সে বিভূতি নিয়ে আমার কি হবে? হ্যাঁ, তুই লোক প্রচার যদি করতে চাস তাহলে তাতে কাজে লাগবে, লোকের লোককে আকর্ষণ করতে পারবি। মানে আমি ঈশ্বর লাভ করতে পারবো কিনা, আত্মজ্ঞান লাভ করতে পারবো কিনা, না তা পারবি না, এই বিভূতির দ্বারা লোককে আকৃষ্ট করতে পারবে, আমি চাই না। তো চাননি উনি, হয়তো চাননি, হয়তো না, নিশ্চয় চাননি, কিন্তু হয়তো তবুও শ্রীরামকৃষ্ণ ওনাকে কিছু একটা ক্ষমতা দিচ্ছিলেন যাতে রাস্তাতে চলে লোকে দাঁড়িয়ে দেখে যে দেখত, এরকম বড় একটা ঘটনা, রাস্তাতে যিনি যাচ্ছেন আর লোকে চেয়ে চেয়ে দেখত যে এরকম লোক তো দেখিনি কখনো, কোথাকার লোক। ছেলেরা খুব আকৃষ্ট হয়েছে তার কথাবার্তা স্বামীজির শুনে ও মুগ্ধ। তা তারা সব
বললে যে আপনি যান, আপনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যান। তা স্বামীজি, না আমার দ্বারা হবে না, আমি ওসব পাব না। ও কিছু টাকাও তুলে ফেলেছিল ছেলেরা, ওই টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হলো। তা স্বামীজি ঘুরতে ঘুরতে তিনি গিয়ে ওই একবার ভারতের শেষ প্রান্তে সেখানে গিয়ে উপস্থিত, আমরা যাকে বলি বিবেকানন্দ রক, সেই পাহাড় সমুদ্রের মধ্যে সেইখানে এটাকে অবাস্তব মনে হয়, সে সাঁতার দিয়ে স্বামীজি সেই সমুদ্রে সেই পাহাড়ে সেখানে গিয়ে তিন দিন ধ্যান করলেন। আর নাকি জেলেরা, তারা ওখানে একজন সাধু বসে আছেন, কিছু খাবার পৌঁছে দিত, তিনি খেতেন। এইভাবে তিন দিন কাটালেন। তারপর কি তার দর্শন হলো, আছে যে হঠাৎ যেন তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ তার সামনে, তিনি সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন আর ওকে বলছেন আয় আমার পিছনে আয়। তাতে শুনি অনুভব করলেন যে তাকে যেতে হবে সমুদ্রের পারে, সমুদ্র পার হয়ে অন্য দেশে তাকে যেতে হবে, পৃথিবীর অন্য প্রান্তে তাকে যেতে হবে। বুঝলেন এটা শ্রীরামকৃষ্ণের ইচ্ছা। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে উনি ঘুরছেন ফিরছেন, মা আবু পাহাড়ে এসছেন, দক্ষিণ ভারত ত্যাগ করে আবু পাহাড়ে এসছেন, সেখানে গুরু ভাই হরি মহারাজের সঙ্গে দেখা। তার ভিতরে একটা কিরকম এমন ভাব এসেছে, তিনি বলছে হরি ভাই তুমি তো কাগজে পড়েছ আমেরিকাতে ধর্ম মহাসভা হবে, বিরাট আয়োজন হচ্ছে, এই যে ব্যাপারটা ঘটতে যাচ্ছে এর জন্যে এরকম একটা কথা বললাম যে উন্মাদে বলতে পারে। তা স্বামী বিবেকানন্দ তো উন্মাদ ছিলেন না, নিশ্চয় ভিতর থেকে কে যেন বলছে তোমার জন্যে যে করতে যাচ্ছে একটা বিশ্ব ধর্ম সম্মেলন, এ তোমার জন্য করতে যাচ্ছে, মানে তোমাকে জগতের সামনে তুলে দেওয়াতে হবে, তুমি আমার বাণী বলবে। এরকম একটা কিছু ওর ভাব রয়েছে। উনি বলছেন হরি ভাই এর জন্য হচ্ছে। তারপরে আবার সে মেডাসে এসেছেন, হায়দ্রাবাদে বক্তৃতা করেছেন একটা মেয়েদের কলেজে, সেখানে হায়দ্রাবাদের নিজামের বন্ধু ইত্যাদি আত্মীয় স্বজন সবাই তারা ছিল। সেখানে স্বামীজি বলছেন হোয়াই আই ওয়ান্ট টু গো টু আমেরিকা, কেন আমি আমেরিকা যেতে চাচ্ছি। তখন দৃঢ় সংকল্প হয়ে গেছে আমেরিকায় যাবেন। তার বক্তৃতার কিছু অংশ পাওয়া যায়। তিনি বলছেন কেন আমেরিকায় যাবেন, তারপরে আমেরিকা যাবেন, তিনি বোম্বে এসে পৌঁছেছেন। এই সময়ে তার শিষ্য ক্ষেত্রী মহারাজা, তার সন্তান ছিল না, স্বামীজি আশীর্বাদ করেছিলেন তোমার সন্তান হবে, সে সন্তান হয়েছে। তা স্বামীজি সে সন্তানের মুখ দেখবেন এই তার কামনা। তিনি তার মন্ত্রী তাকে পাঠিয়েছেন, যার স্বামীজিকে অনুরোধ করো তিনি একবার এসে আশীর্বাদ করে যান যেন। তা তিনি স্বামীজিকে ফার্স্ট ক্লাস টিকিট কিনে দিলেন। আর ওই যে পোশাকটা আমরা দেখি স্বামীজির পরা, কেন একটা অবাস্তব আমরা ভেবে দেখলে বুঝতে পারি যে শীতের দেশে যাচ্ছেন, ওটা সিল্কের সিল্কের একটা বড় চাপকাম, তার মাথায় পাগড়ি ইত্যাদি, পাগড়ি ঠিক আছে, কিন্তু সিল্কে যাওয়া শীতকালে, শীতকাল নয় তো ওর দেশে তো সবসময় শীত, সেপ্টেম্বর মাসে বেশ শীত।
তা সেই ফাঁসফাঁস থেকে আরো এই পোশাক আর ছোটখাটো জিনিস যা তার দরকার এই দিয়ে তাকে বিদায় দিলেন। বোম্বের সেই জাহাজি ঘাটের তিনজন পর্যটক দক্ষিণ ভারত থেকে বোধহয় দুইজন আর এই রাজার প্রতিনিধি একজন, এই তিনজন কি চারজন শান্তি যাচ্ছেন জয় করতে বিশ্ব। আমরা তো এইসব শব্দ ব্যবহার করি যে বিশ্ব বিজয়ী, আমরা শব্দকে ভালোবাসা জানাই, কিন্তু জিনিসটা বলে মনে হবে এই রকম একজন অজ্ঞাত করে ফেলল তাহলে গিয়ে পৌঁছলেন। এসব বিষয়ে আপনারা জানেন তো এই উপলক্ষে মনে মনে করে দেওয়া দরকার। তারা স্বামীজিকে পৌঁছলেন শিয়াগতে, এই প্রসঙ্গে একটা কথা না বলে পাচ্ছি না, এই যে টাটা আজকে এত বড় একটা তারা কি বলা যায় শিল্প রাজ্যের একজন সম্রাট টাটা জামশেদজি টাটা, স্যার জামশেদজি টাটা, তিনি স্বামীজির সঙ্গে যাচ্ছেন জাপান হয়ে। তা স্বামীজি জিজ্ঞেস করছেন তুমি কোথায় যাচ্ছ, বললে আমি যাব। স্বামীজির ভাবছেন এই কি কাণ্ড,
এই পয়সা ফুরিয়ে যাচ্ছে, যেজনে আসা তার সম হবে না। এদিকে রাস্তায় বেরোর তার অদ্ভুত পোশাক আর পাগল গরুর পিছন থেকে টানে, তারপরে মানে গরু গাড়ি নিয়ে যাচ্ছে কয়লা, সে গরমান কয়লা নিয়ে ছুঁড়ে মারছে, এইরকম ব্যাপার। সেদিন দল পিছনে তার হাততালি দিতে দিতে চলেছে, আর এদিকে পয়সা নেই সব ফুরিয়েছে, কি করা? তার ভাবছেন যে আমি কি মূর্খ। ইত্যাদি যারা ম্যাটার থেকে খুব উৎসাহ দিয়ে মানে কতগুলি নির্বোধ অনভিজ্ঞ ছেলে, তারা আমাকে নাচিয়ে দিল আর আমিও উদ্যোগার মতো নেচে উঠলাম। এলাম, কিছু টাকা পয়সা নেই, কি নিয়ম কানুন কিছু জানি না, এখন দেশে ফিরব কি করে? ওরা যদি টাকা না মাথায় তার ওদের চিঠি দেখলেন যে তোমরা শীঘ্রই টাকা পাঠাও, আমি দেশে ফিরে যাচ্ছি। একজন পরামর্শ দিল যে আমার তো বিদেশ থেকে দেশ থেকে টাকা আসতে সময় লাগবে, ততদিন যদি হোটেলে থাকবেন কি করে? তার চেয়ে আপনি একটু গ্রামের দিকে যান, সেখানে অতটা ব্যয়বহুল নয়, সেই গ্রামের দিকে গেলে ট্রেনে যাচ্ছেন স্বামীজি, আর ওই পোশাক সকলের চেয়ে ওই দিকে বলি এই আবার কে, কোন দেশের মানুষ কে? যে আচ্ছা আপনার পরিচয়টা কি জানতে পারি? তা ধীরে ধীরে পরিচয়টা হয়েছে, সব হলো। বৃদ্ধা বলেন আপনি আমার সঙ্গে আসো, তোর ফার্ম হাউস একটা ছিল তার এক পাশে, সেখানে ওকে দিলেন থাকতে। আর তারপরের দিন সবচেয়ে মজা, তিনি যে একটা অ্যাকুইজিশন মানে একটা যদি আমি একটা হঠাৎ একটা জন্তু জানোয়ার কিছু একটা জিনিস পেয়ে থাকেন সেটা আপনি বন্ধু বান্ধবদের দেখাবেন। তা সেই মহিলা স্বামীজিকে গাড়িতে বসিয়ে, তিনিও সেই গাড়িতে খোলা গাড়ি শহরের ভিতর দিয়ে যাচ্ছেন, আর সবাই বলে আরে আরে হিয়ার ইজ অ্যান ইন্ডিয়ান, যেটা একটা জন্তু নতুন রকমের অপরিচিত জন্তু, হিয়ার ইজ অ্যান ইন্ডিয়ান, সে সবাই দেখছে। তারপরে স্বামীজি কে ও মহিলা বললে যে আচ্ছা তুমি এই চার্চে কি তোমার বক্তব্য, কি তুমি বলতে চাও, তোমার ধর্ম মতটা কি একটু বলো। সেই চার্চেরিয়ান চার্চে বক্তব্য করলেন স্বামীজি। লোকে তাকে দেখতে এসেছিল, শুনতে আসেনি, কিন্তু শুনে লোকে মুগ্ধ হয়ে গেল। অদ্ভুত বক্তা, অদ্ভুত এর চিন্তা, এর মত। তারপরে ওই ভদ্র মহিলা একটু খেপাটে, তার নামের নামের তার নামের প্রতি খুব একটা দুর্বলতা ছিল। হার্ভার্ড ইউনিভার্সিটির দর্শনের অধ্যাপক, তার সাথে পরিচয় ছিল একটু, তিনি দেখতেন দেখতেন এই বৃদ্ধা। স্বামীজির সঙ্গে পরিচয় করে দিলেন, একসঙ্গে খেতে বসে। সেই দর্শনের অধ্যাপক স্বামীজির সঙ্গে কথা বলে মুগ্ধ হয়েছেন, এমন মুগ্ধ হয়েছেন যে তিনি স্বামীজিকে বলছেন আপনি কেন ধর্ম মহাসভায় যাচ্ছেন না? তবে আমি তো এসেছিলাম সেজন্যে, কিন্তু আমার তো কোনো পরিচয় পত্র নেই। আপনার আবার পরিচয় পত্র দরকার, আপনি হচ্ছে সূর্য, সূর্যের যে তেজ, যে দীপ্তি, যে স্বয়ং প্রকাশ। টু আস্কিং ফর ইউর ক্রেডেনশিয়ালস ইজ লাইক আস্কিং দি সান টু স্টেট ইটস রাইস টু শাইন। সূর্য যে এই যে আলো দিচ্ছেন, কে তাকে এই অধিকার দিল? আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি যে হিন্দু ধর্মের প্রতিনিধি তার কি পরিচয়, সেই জিজ্ঞাসা করা
এই পাতলতা, তেমনি যেমনই সূর্যের কিন্তু কেউ জিজ্ঞাসা করে এই সূর্যদেব তুমি যে আলো দিচ্ছ আমাদের এই অধিকারটাকেই তোমাকে দিয়েছে, একটা পাতলতা এরকম প্রশ্ন যদি কেউ করে, তারপর তেমনি যদি কেউ প্রশ্ন করে যে কে তোমাকে হিন্দু ধর্মের প্রতিনিধি বলে তোমাকে বসালো এই আসলে মাতুলতা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, তিনি কি দেখলেন রাজা একটা পত্র লিখে দিচ্ছে, এটা নিয়ে যান আপনি সমাজে বক্তৃতা করতে পারবেন। তার লিখে দিলেন তিনি যে হিয়ার ইজ এ ম্যান হু ইজ মোর লার্নড দেন অল দ্য লার্নড মেন অফ আওয়ার কান্ট্রি পুট টুগেদার। এমন একজন লোককে পাঠাচ্ছি যার বিদ্যা বুদ্ধি আমাদের দেশে যত পণ্ডিত আছেন তাদের যে পাণ্ডিত্য সেই মিলিত পাণ্ডিত্যের চেয়েও বেশি। এরপরে স্বামীজি সেই গেলেন সে সমগ্র ব্যাপার এখন সেই যে জায়গায় তার সবাই ঠান্ডা ভয়ানক পয়সা করি নেই সেসব তখনই যেন শ্রীরামকৃষ্ণ হাত বাড়িয়ে বলছেন ভাবছিস কেন? স্বামীজি বলছেন মনে মনে আমি তো আসতে চাইনি, যে আমাকে এখানে টেনে এনেছে সে আমাকে আমাকে খাওয়াবে। এর আগে বলেছি যে যখন পরিব্রাজক হিসেবে স্বামীজি ঘুরতেন কয়েকবার পরীক্ষা করেছেন যে সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে আছেন কিনা, আমি ভিক্ষা করব না কিন্তু আমাকে খাবার জল জুটে গেলে দেখবো, খাবার জুটেছে সব জুটেছে। এখানেও তাই ভিক্ষে করতে গিয়েছিলেন আমেরিকায় যদি আপনি ভিক্ষে করতে যান তো লোকে তো পুলিশের হাতে দিচ্ছে ধরিয়ে দরকার থাকে। স্বামী একটা বাড়ির সামনে চুপ করে বসে আছেন, আমি এখানে বসলাম মরব না দেখি, সেই বাড়ি এখন আবার হয়তো মন মিশনের হাতে আসবে। বিখ্যাত রিজলিং ম্যানার কোটি কোটি টাকা সেই বাড়ি কেনবার চেষ্টা হচ্ছে আমাদের আমেরিকার বন্ধু বান্ধব তারা করছেন। সেই বাড়ির সামনে স্বামীজি বসলেন, তারপরে একটি মহিলা এলেন এসে জিজ্ঞেস করছেন আপনি কি এই ধর্ম মহাসভার একজন প্রতিনিধি? স্বামীজি বলেন আমি তো এসেছিলাম কিন্তু কোনো উপায় নেই দেখছি, বলে ভাববেন আসুন আমার সামনে। তিনি খুব প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, সব ব্যবস্থা হয়ে গেল, তিনি মা হলেন স্বামীজির, কত তাকে কখনো শাসন করেছেন, মা যেমন ছেলেকে শাসন করে আর সব সময় তার যাতে কষ্ট না হয় অসুবিধে না হয় সেদিকে দৃষ্টি। তারপরে স্বামীজি সেই বক্তৃতা করলেন, কি এমন বক্তৃতা এখন পড়লে মনে হয় কি এমন বক্তৃতা, কিন্তু বক্তৃতা করতে ভয় সকালবেলা একজনের পর একজন বক্তৃতা করছে, যিনি সভাপতি তিনি স্বামীজিকে বলছেন এবার আপনি বলুন, স্বামীজি বলছেন এখন নয়। স্বামীজি দেখলেন যে যারা এসেছে তা তৈরি হয়ে এসেছে, নোটবুক লিখে নিয়ে এসেছে, উনি তো কিছু ভেবেও আসেনি কি বলবেন, কিন্তু বিকেলবেলা আর তাকে জিজ্ঞাসা না না করেই সভাপতি ঘোষণা করে দিলেন এবার স্বামী বিবেকানন্দ বলবেন। কাজে উঠতে হলো, স্বামীজি আরম্ভ করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সবাই বলেন নিবেদন করবেন সমাধান, আমরা তো এই বলি গ্রন্থস্থ। স্বামীজি বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আর এই যে এইটা বলা একটা বিস্ফোরণ ঘটে গেল, সাত হাজার লোক হলের মধ্যে সব উঠে দাঁড়িয়েছে, হাত দাঁড়িয়ে দিচ্ছে, টুপি ছুটছে, কেউ কেউ চেয়ারের উপরে দাঁড়িয়ে রোমাল ছুটছে। স্বামীজি বলেন আমি একটা ভুল করে বসলাম নাকি,
ইডেন খুঁজছেন ওই লোক খুলে এদিকে প্রেসিডেন্ট ফটোটা আছেন বসো 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 তারপরে বক্তৃতা করলেন স্বামীজি সে বক্তৃতা শুনে লোকে মুগ্ধ তারপরে কাগজে বেরোলো হিন্দু মাউন্ট অফ ইন্ডিয়া তার ছবি রাস্তার মোড়ে মোড়ে তার ছবি আর তার ওই কথা নতুন কথা জানালো রামকৃষ্ণ বিভ্রান্তের কথা কৃষি কথা সত্য এক ঈশ্বর এক কিন্তু তাকে পাওয়ার পথ অনেক এই কথায় এটাই সুর তাছাড়া কত কথাই বলেছেন কত বক্তৃতা করেছেন ভারতবর্ষ একটা ওদের দেশে লোক জানত না অসভ্য দেশ অজ্ঞ কুসংস্কারাপন ছন্দ মানুষেরা কিন্তু স্বামীজি তাদের চোখ খুলে দিলেন ভারতবর্ষ এই হচ্ছে ভারতবর্ষ এই দেখো ভারতবর্ষের ধর্ম এই যে যখন স্বামীজি তাদের কাছে এসব কথা বললেন তা শুনে কাগজে লিখতে লাগলো যে আমরা ছিচিচি লজ্জার বিষয় এতদিন আমরা ধরে নিয়েছি এরা সব মূর্খ অজ্ঞ এদের আপনারা জানেন বোধহয় একটা মত আছে ধারণা ছিল লোকের যে হোয়াইট ম্যান মার্ডেন অর্থাৎ এই যে কৃষ্ণ খায় কালো চামড়ার লোক যারা এরা হচ্ছে যে হোয়াইট ম্যান মার্ডেন অর্থাৎ সাদা চামড়ার লোকদের দায় এটা এদের মানুষ করা এটা তো মানুষ নয় অর্ধেকটা মানুষ অর্ধেকটা এরা হচ্ছে পশু এদের মানুষ করতে হবে যে হোয়াইট ম্যান বার্ডেন এই একটা কথা চলতে ছিল কিন্তু স্বামীজি যখন তাদের কাছে বেদান্তের কথা ধর্ম কথা সবাই বলছে আমার ধর্ম করো আমার ধর্ম একমাত্র ধর্ম বস্তুত ধর্ম মহাসভা খ্রিস্টে যাচ্ছিল কারণ খ্রিস্টান পাদ্রীরা তারা বললেন ধর্ম তো একটা ধর্ম হচ্ছে পার্লামেন্ট অফ রিলিজেন্স যেন কত ধর্মই আছে ধর্ম তো একটা যিনি উদ্যোক্তা উগিয়ে তিনি তিনি বললেন ভালোই হলো ধর্ম তো একটা সে একটা যে ধর্ম সে ধর্মটা কি খ্রিস্টান ধর্ম যেটা এই কত বড় কত মহৎ কত সুন্দর এই দেখার পর অন্যান্য যেসব ধর্ম নেতারা আসবে ধর্ম ধর্মের প্রতিনিধিরা আসবে তারা সেসব ছেড়ে মুছে ফেলে দিয়ে সব খ্রিস্টান এই দেশে ফিরবে আমাদের জয় হয়ে গেল কাগজে লিখছে যে আমরা কোটি কোটি টাকা খরচ করি প্রত্যেক বছর মিশনারিদের পাঠাই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের উচিত এদের পায়ের তলায় বসে ধর্ম শিক্ষা করা এই তাদের চোখ খুলে গেল যেমন তাদের চোখ খুললো তেমনি আমাদেরও চোখ খুললো আমরা জানতাম যে আমরা অসভ্য আমরা অজ্ঞ আমরা জানতাম যে আমাদের মাঝবার একমাত্র উপায় হচ্ছে পাশ্চাত্য দেশকে অনুসরণ করা বিশেষ করে ইংরেজদের অনুকরণ করা সব বিষয়ে শুধু ধর্ম নয় সাহিত্য বলুন দর্শন বলুন শিল্প বলুন সবকিছু পাশ্চাত্য দিকে চেয়ে আছি আমরা সব সাহেব সাজতে চাই এই কিন্তু হঠাৎ যখন স্বামী বিবেকানন্দের বললেন না বললেন স্বামী বিবেকানন্দ লোকটাকে তাও কেউ জানে না বিবেকানন্দের নামটা কেউ জানত না আর সে স্বামী বিবেকানন্দ কে লোকটা আর কি এমন সে বলেছে যার ফলে আজকে পশ্চাৎ দেশের কাগজে এইরকম সব কথা বেরোচ্ছে যে আমাদের উচিত এদের পায়ের তলায় বসে ধর্ম শিক্ষা করা এ কি ব্যাপার গুরু ভাইরা স্বামীজির গুরু ভাই লোক তো বুঝতে পারছিলেন না যে স্বামী বিবেকানন্দ মানে আমাদের নলেন ধীরে ধীরে তারা বুঝলেন ধীরে ধীরে জাত আমাদের দেশের জাত সবাই বুঝল যে হ্যাঁ আমাদের ধর্ম আমাদের সভ্যতা আমাদের কৃষ্টি এই অনেক উন্নত ওদের দেশের লোকেরা পণ্ডিতরা স্বীকার করেছে পাশ্চাত্য পণ্ডিতরা আমাদের তো দেশে তখন একটা এমন গা
নির্ভর করেছে কথা। একজন এসে শ্রীরামকৃষ্ণের কাছে খুব মরিব গানের পরে বলছেন, গীতা বইখানা বেশ ভালো। শ্রীরামকৃষ্ণ একটু হেসে বলছেন, কোন সাহেব বলেছে বুঝি? সাহেবের সার্টিফিকেট না থাকলে তো শশী আমরা স্বীকার করবো না তো, কিন্তু সেই সাহেবের সার্টিফিকেট যে বিবেকানন্দ, ইনি দেবতা, ইনি সাধারণ মানুষ নন, আর এর যে বাণী দৌড়বাণী প্রকৃত ধর্মকে সেই শিক্ষা উনি দিচ্ছে। তারপরে সমস্ত আমেরিকা ঘুরে বেড়ালেন, ইংল্যান্ড, আবার ইউরোপের কয়েক জায়গা কত ঘোরাফেরা করে সর্বত্র জয়। আরো গুরু ভাইদের ডাকলেন, অভেদানন্দ যেতে গেলেন, স্বামী সারদানন্দ গেলেন, পরে আবার স্বামী তুরিয়ানন্দকেও নিয়ে গেছিলেন দ্বিতীয়বার যখন যান। এই যে স্বামীজি নিজেই বিশ্বাস করতে পারে। আবার স্বামীজি দেখলেন যে দুই ভাবে কাজ করা যায়, এক হচ্ছে এরকম বড় সভা সেখানে বক্তৃতা করছি, আবার ছোট ছোট সভা সেখানে প্রত্যেক ব্যক্তিকে আমি চিনি জানি তার কি প্রয়োজন, ধর্মের কোন দিকটা তার কাছে বেশি করে তুলে ধরতে হবে। তিনি শিষ্য শিষ্য তাদের নিয়ে রিপোর্টিং করে সকালে ছোট্ট একটা দল যেমন শ্রীরামকৃষ্ণ করলেন কালীপুরে, কি করলেন অসুস্থ ভান করে যেন ভান, তার সেবার দরকার সবাই ছুটে এলো, ঘর বাড়ি ছেড়ে লেখাপড়া আছে সব চাচ্ছিলেন বেঁচে বেঁচে, যাদের চাই নরেন থাকবে, রাখাল থাকবে, আরো সব থাকবে, তারা ওর কাছে প্রত্যেককে যা যা প্রয়োজন যা যা পেটে সহজ যেভাবে নিতে পারে যতটা নিতে পারে তাদের তাই দিয়ে তৈরি করছেন। বলছেন যদি পারতাম, শ্রীরামকৃষ্ণ বলছেন যদি পারতাম এটি সবকে এক গোছা যেন ফুল, ফুলের একটা স্তবক এদের যে একত্র করে বেঁধে দিয়ে যেতে পারতাম, এক সূত্র দিয়ে কেটে দিয়ে যেতে পারতাম, তাহলে বুঝতাম যে আমার কাজ হয়েছে। কিন্তু সেই কাজই তিনি করলেন, এদের বেছে নিয়ে একেবারে কাছে এনে কে কখন রুটি খাবে, কে কিভাবে নিরাকারে ধ্যান করবে, কে সাকারে ধ্যান করবে, সব তৈরি করে তাদের উৎসর্গ করলেন। যাও তোমরা আজ থেকে তোমাদের জীবন উৎসর্গীকৃত, কোথায় কার উদ্দেশ্যে উৎসর্গ, এই সেবা, লোক সেবা, সেই সেবা